হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টাইলো জোন। আজকে আমরা আছি সাউথ সিটির কাছে, যে আমাদের আউটলেটটা আছে সেখানে আছি। আর আজকে স্যার এসছেন, স্যারের নাম কি স্যার? অরুণ দাস। অরুণ দাস, আপনি কোথা থেকে এসছেন? বর্ধমান। বর্ধমান থেকে। আর কতক্ষণ লেগেছে এখান থেকে আসতে? আড়াই ঘন্টা মতন। তো স্যার এসছেন বর্ধমান থেকে শুধুমাত্র কলকাতাতে আমাদের স্টাইলো জোনে। ওনার প্রচুর এক্সপেকটেশনস আছে, যে এখন ওনাকে যেরকম দেখতে লাগছে আমরা জাস্ট হাফ এন আওয়ারের মধ্যে ওনার লুকটাকে পুরো চেঞ্জ করে হ্যান্ডসাম বানিয়ে দেবো। কি স্যার, তাই তো? এই এক্সপেকটেশন রাখছেন তো? তো আপনার এক্সপেকটেশনকে আমরা ফলস আউট হতে দেবই না। আর আজকে আমরা ফালতু বকবক না করে আমরা আমাদের কাজের উপরে ফোকাস করব। তো স্যার, আপনি কোন প্যাচটা প্রেফার করছেন? মিরাজের প্যাচ প্রেফার করছেন। তো লেটস গেট স্টার্টেড। তো যেহেতু আমরা ফার্স্টেই হাইজেনিক মেনটেন করি, প্রথমে একটা আমরা হোয়াইট শিট আমরা লাগিয়ে দেবো স্যারের গায়ে। তো দেন এবার আমাদের যে জিদ্দা আছে, পুরো লুক চেঞ্জার, তো উনি ওনার কাজটা স্টার্ট করে দেবেন। তো ফার্স্ট আমাদের যে এক্সট্রা হেয়ারগুলো আছে, যার জন্য লুকটাকে একদম মেস লাগে, তো সেগুলোকে আমরা ফার্স্টে কাটিংটা করে নেব। আর আপনাদের আর একটা কথা বলে দিই, এখানে আমাদের হেয়ার প্যাচ স্টার্টিং হয় 2000 থেকে আপ টু 25,000। সেটা ডিপেন্ড করে হেয়ার প্যাচের উপরে। তো আমি সেই জন্যই বলে দিচ্ছি, তো আপনারা ভয় পাবেন না, কারণ আমাদের কাছে আছে বাজাজ ফিনান্স, যেখান থেকে আপনারা মাত্র কিছু টাকা ডাউন পেমেন্ট করে আপনারা ইএমআইয়ের মাধ্যমে কিন্তু আপনাদের লুকটাকে চেঞ্জ করে নিতে পারবেন। কিচ্ছু লাগবে না, জাস্ট মিনিমাম ডকুমেন্টস লাগবে, অ্যান্ড দ্যাটস ইট। তো ফার্স্ট আমরা ট্রিমিংটা করে নেব যে এক্সেস হেয়ারগুলো আছে। এটা তো আপনারা জানেনই, কারণ যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন বা শর্টসগুলো দেখেন তারা তো জানেনই। আর যারা নতুন আমাদের ভিডিও দেখছেন, তারা প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে কিন্তু সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের ভিডিওটাকে প্রচুর 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 শেয়ার করুন, কারণ আপনাদের সাপোর্ট না থাকলে আমরা কিছুই কিন্তু করতে পারবো না। আর যাদের বন্ধুদের যদি এরকম স্ক্যাল্পের প্রবলেম থাকে, ব্যালডনেসের প্রবলেম চলে এসছে, তাদেরকে কিন্তু বেশি বেশি করে শেয়ারও করতে হবে। আর সামনে যেহেতু পুজো আসছে, তো যারা কিন্তু অনেক অনেক বেশি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট সেকশনে আমাদের ভরিয়ে দেবে, তাদের জন্য কিন্তু আছে একটা করে গিফট। তো সেটা আমি এখন বলবো না, আপনারা ভিডিও দেখতে থাকুন আর প্লিজ 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 আমাদের ভিডিওটা শেয়ার করতে থাকুন। সো আমরা এখানে স্কাল প্রোটেক্টর দিচ্ছি, যাতে স্কিনে কোনো ইচিং বা ইরিটেশন না হয় বা কোনো র্যাশেস না বের হয়। তো এবারে আমরা স্ক্যাল্পে গ্লু লাগিয়ে নেব। এই গ্লুটা কিন্তু মেডিকেটেড গ্লু, এতে স্ক্যাল্পে কিন্তু কোনো ক্ষতি হয় না, একদম ওয়াটারপ্রুফ। আমাদের এখানে মিরাজ প্যাচ লাগানো হয়ে গেছে, অ্যান্ড এটা হচ্ছে প্যাচটা লাগানোর পরে, এটা কিন্তু ফাইনাল লুক নয়। আর মিরাজ প্যাচের বেস্ট কোয়ালিটি কি জেদ্দা? এর মধ্যে পুরো স্কাল্পটা যেটা থাকে, এটা পুরো 100% হিউম্যান স্কাল্প যেমন হয় তেমনই দেখতে লাগবে। আর এটা থেকে আপনার সিঙ্গেল সিঙ্গেল নটিং হেয়ার গুলো বেরিয়েছে, যেমন একটা একটা করে চুল বেরিয়েছে, তার ফলে কি হচ্ছে পুরো একদম চুলটা যে কোনো দিকে মুভমেন্ট ইজিলি করা যায়। আমাদের জাস্ট টাইম লেগেছে হাফ এন আওয়ার। কি স্যার, কত টাইম লেগেছে? হাফ অ্যান আওয়ার লেগেছে। সো দেখুন, মাত্র আধ ঘন্টার মধ্যে উনি যেরকম এক্সপেকটেশন করেছিলেন এক্সাক্ট সেরকম লুক আমরা আনতে পেরেছি। তো হ্যাঁ, তো পাঁচের মধ্যে কত দেবেন? পাঁচের মধ্যে পাঁচ। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক গাইজ, আর কথা বলবো না। আর আমরা যেহেতু আপনাদেরকে বলেছি যে আমরা অনেস্ট রিভিউ নিই আর অনেস্ট কথা বলি, যেটা বলি সেটাই আমরা করি, সেই জন্য আমরা স্পেশালি কাস্টমারদের থেকে, যে আমাদের ক্লায়েন্ট আসছেন, যারা কাজ করাচ্ছেন, তাদের থেকে আমরা রিভিউটা আপনাদের কাছে শেয়ার করছি, যাতে করে আপনাদের সুবিধা হয়। সো এবার আমি ফাইনাল লুকটা দেখিয়ে নেব। স্যার একটুখানি মাথাটা এদিকে করুন। সো এটা হচ্ছে সাইড লুক,
এটা হলো আনাদার সাইড লুক এন্ড দিস ইজ দা ব্যাক পোর্শন। দেখুন এখানে বোঝাই যাচ্ছে না যে এখানে প্যাচ বা কিছু লাগানো হয়েছে, দেখুন এখানে বোঝাই যাবে না। আচ্ছা স্যার, আপনি যেরকম লুকটা এক্সপেক্ট করেছিলেন আমরা কি সেরকম আনতে পেরেছি নাকি কাছাকাছি গেছি? মানে এক্সাক্ট ওরকমই পেরেছি তো। আচ্ছা, তো নেক্সট আপনি কি সাজেস্ট করবেন, মানে আমাদের আর কিরকম সার্ভিস আমরা আপনাদেরকে দিলে আপনারা একটু বেশি হ্যাপি হবেন? সাজেস্ট করবো মানে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা, তাদের যদি কোনো এরকম যদি কোনো সমস্যা থাকে তারা এখানে এসে দেখতেই তো পাচ্ছেন আপনারা লুক, আমার আগের লুক আর এখনকার লুক পুরো চেঞ্জ, পুরো ডিফারেন্ট। সো ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ, আবার আসবেন। ওকে, সো এখানেই আমরা ভিডিওটা এন্ড করছি।